সাংবিধানিক রীতিকে সম্মান জানাতে বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে দীর্ঘ এক ঘণ্টার বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় রাজ্যপাল জানান সাংবিধানিক সংগঠনগুলির উচিত একসঙ্গে সমন্বয় রেখে সংবিধান মেনে কাজ করা রাজ্যপালের এই টুইট ঘিরেই এবার রাজনৈতিক জল্পনা তুঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ নিয়ে রাজ্যপাল তোপ দেখেছেন অধ্যক্ষকে এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করে সকালেই টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর বিকেল চারটে নাগাদ এই বৈঠক হয় রাজভবনে বৈঠক শেষে রাজ্যপাল টুইট করে লেখেন সাংবিধানিক সংগঠনগুলির উচিত একসঙ্গে সমন্বয় রেখে সংবিধান মেনে কাজ করা এর ফলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং অতীতের ঐতিহ্য ভবিষ্যতেও পালন করা সম্ভব হবে আপাত দৃষ্টিতে এদিনের বৈঠক যতই সাধারণ লাগুক না কেন বৈঠক সাধারণ ছিল না মোটেই যদিও বৈঠক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তবে পুরো ঘটনাটা যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ নিয়ে তাঁর রাজ্যপালের টুইট থেকে স্পষ্ট সম্প্রতি বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর পিএসসি চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানো নিয়ে অধ্যক্ষের ভূমিকায় নিন্দা করেছিলেন তিনি এমনকি অধ্যক্ষ তার পদের অপমান করছেন বলেও চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিধানসভায় রাজ্যপালের ভাষণ বন্ধ করে দেওয়ার বিষয় নিয়েও স্পিকারকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন তিনি পাল্টা স্পিকারের তরফেও অভিযোগ করা হয়েছিল জানানো হয়েছিল ইচ্ছাকৃতভাবে একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল তবে হঠাৎ কেন স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে